হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী ছিলেন অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তাদের পাশে কমিশন আছে এ কথা আমরা আগেই জানতে পেরেছি এবার বড় দাবি করেছেন এসএসসি এসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কী বলেছেন এই ভিডিওতে আমরা জানব একই সঙ্গে বলে রাখি যোগ্য প্রার্থীদের পাশে ভারতের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যে সমস্ত সমাজসেবী এবং অন্য যে সমস্ত শিক্ষা সংগঠন সবাই রয়েছে কিন্তু যোগ্যদের পাশে অযোগ্যদের পাশে কিন্তু কেউ নেই প্রথম থেকেই বলে রাখছি আমরা যে অযোগ্যদের পাশে কিন্তু কেউ নেই অর্থাৎ যারা ঘুষ দিয়ে বা ম্যানিপুলেশান বিভিন্নভাবে করে যারা চাকরি পেয়েছেন যারা হচ্ছে বিভিন্নভাবে যে অসৎ উপায়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু কোনোভাবে কেউ বাঁচাতে পারবে না এটা কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এবং তাদের বাঁচানো উচিত নয় তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যোগ্য প্রার্থীদের পাশে কিন্তু সবাই আছে এমনটাই আমরা জানতে পারছি কিন্তু আর দুর্ভাগ্যের বিষয় যে এই যোগ্য প্রার্থীদের পাশে যেমন আছে একই সঙ্গে একই সঙ্গে একটা ভালো কথা আমি বলছি শুনে রাখুন একই সঙ্গে যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন রাস্তায় যারা দীর্ঘ দিন বছরের পর বছর আন্দোলন করছেন তাদের পাশেও যদি এরা থাকতেন সেটা কিন্তু আরও বেশি খুশি হতাম আমরা যে যোগ্য তারা চাকরি করুক আর যারা করছে না তাদের সবাই যারা যোগ্য রয়েছে তাদের পক্ষে যেন সবাই থাকে কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন ভারতের প্রধানমন্ত্রী বলুন বা বিভিন্ন সমাজসেবী যারা রয়েছে কেউ কেউ যারা রাস্তায় বসে আছেন তাদের পক্ষে থাকলেও বেশিরভাগ সময় কিন্তু তাদের পক্ষে লোকজন কম দেখা যাচ্ছে তাহলে তাদের পক্ষে যদি লোক থাকতো তাহলে তারা কিন্তু এই এক হাজার দিন পেরিয়ে যাওয়ার পরেও আন্দোলনে তাদের বসে থাকতে হতো না এবার যারা ওখানে আন্দোলন করছেন তাদের মধ্যে সবাই যোগ্য নাকি তাদের মধ্যে মেরিট অনুযায়ী যারা পাওয়ার কথা ছিল তারা পায়নি এরকম অনেক কথাবার্তা রয়েছে কিন্তু তার সত্ত্বেও যেখানে এত পরিমাণ অযোগ্য ক্যান্ডিডেটকে ভরা হয়েছে যেটা হচ্ছে এসএসসি নিজেই দাবি করছে সিদ্ধার্থবাবুও দাবি করেছেন যে আমরা এখন যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে পারব তো পার্থক্য যখন করতে পারবে তাহলে বেশ কিছু অযোগ্য ক্যান্ডিডেট এখানে ঢুকে আছে তো তাদের জন্যই রাস্তায় বসে আছে ওরা কারণ এই অযোগ্যরা যদি না ঢুকতো তাহলে ওরা চাকরিটা পেত তো যাই হোক ওদের পাশেও যদি থাকে সেটা আমরা আরও ভালো বলব সিদ্ধার্থবাবুর অন্তত একবার বলা উচিত যে যারা রাস্তায় বসে আছে তাদের পাশেও আমরা আছি যাই হোক বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে যোগ্য প্রার্থীদের পাশে কমিশন এই মুহুর্তে সুপ্রিম কোর্টেও তাদের যে দাবি দাবা সেগুলো কিন্তু তুলে ধরবে এসএসসি চেয়ারম্যান এমনটাই জানিয়েছেন তো যোগ্য অযোগ্য চাকরিহারা নিয়ে নয়া দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তো সাংবাদিক সম্মেলন রেখেই কিন্তু উনি বলেছিলেন যে মহামান্য ডিভিশন বেঞ্চের রায়ে দু হাজার সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে প্রত্যেকেই চাকরি হারিয়েছেন তাদের মধ্যে একটা অংশ যাদের বিতর্কিত বা অযোগ্য বলে চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে আমরা হলফনামা জমা দিয়েছিলাম বাকি যে অংশটি অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগই নেই তারা আজকে জমায়েত করছেন তাদের সঙ্গেও আলোচনা হয়েছে যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে এই বলে কিন্তু তাদেরকে আশ্বস্তও তিনি করছেন সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেছেন এই বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব যদিও প্রশ্ন উঠছে তাহলে আপনি আগে কোথায় ছিলেন যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব সেটা আপনি বলছেন যে ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তাহলে ডিভিশন বেঞ্চ এরকম সিদ্ধান্ত নিল কেন নিশ্চয়ই সেখানে কোনো যে আপনি যেটা জানিয়েছেন সেটা পরিষ্কার প্রমাণ দেখাতে পারেনি যাই হোক আমরা চাইবো যে যদি আপনার ইচ্ছা থাকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব সেটা যদি ঠিকঠাক প্রমাণ করার ক্ষমতা থাকে তাহলে আপনি এখনো সময় আছে ঠিকঠাক তথ্য দিয়ে আদালতকে সাহায্য করুন তাহলেই হয়তো আমাদের যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট ভাই বোনেরা যারা চাকরি হারিয়েছেন এই মুহূর্তে তাদের চাকরিটা সুনিশ্চিত করতে কিন্তু আপনাকে এটা করতেই হবে তো আপনিও চেষ্টা করছেন এমনটাই আমরা জানতে পারছি দেখা যাক আগামী দিনে কি হয় তো তিনি আরও বলেছেন আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম স্পেশাল বেঞ্চের কাছে তেমনই ওই বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্ট কাছে তুলে ধরব আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন আর আমরা সবাই চাইছি যে যোগ্যরা তাদের চাকরি ফিরে পাক অযোগ্যরা তাদের চাকরি অবশ্যই হারাক এবং তাদের যে উপযুক্ত শাস্তি সেই শাস্তি তারা পাক ধন্যবাদ